নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মিষ্টি রেসিপিটি শেয়ার করার জন্য চলে এসেছি। আমরা বাঙালিরা মিষ্টি ছাড়া কিছু ভাবতেই পারি না, তাই আজ আমি আপনাদের সাথে গোলাপ জামুন রেসিপিটি শেয়ার করব। এটি আমরা ছানা খোয়া দিয়েও বানাতে পারি। আজ আমি মিল্ক পাউডার দিয়ে রেসিপিটি বানাবো। চলুন আমি কী নিচ্ছি তা একবার দেখে নিই। আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 1-2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2-3 কাপ মিল্ক পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো, অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। এটা আপনারা হাত দিয়েই ভালোভাবে মেখে নেবেন। ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা একটু নরম নরমই বানাবেন, 5 মিনিট থেকে গেলে ওটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এবার আমি সুগার সিরাপ বানাবো। তার জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ ও 1/2 কাপ পরিমাণ জল। তার সাথে আমি দিয়ে দেব 2 এলাচ ভেঙে আর 2 লবঙ্গ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার সুগার সিরাপটা ফুটে এসছে। এবার আমি ওর মধ্যে 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেব। চিনির রসটা যাতে দানা দানা না কেটে যায়, ওই জন্য আমি লেবুর রসটা দিলাম। এদিকে আমার 5 মিনিটস হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে অল্প ঘি নিয়ে আমার হাতে ঘিটা লাগিয়ে নেব। আপনারা অয়েলও ইউজ করতে পারেন, আমি এখানে ঘি ইউজ করছি। এবার ওই ডো থেকে অল্প অল্প নিয়ে আমি বলের আকারে বড়ে নেব। এই দেখুন আমি কত নরম নরম বানিয়েছিলাম। এখন ডোটা শক্ত হয়ে এসেছে, আমার সবকটা বল বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে 2-3 কাপ পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আমি বলগুলো দিয়ে দেব। তেলটা বেশি গরম করবেন না, আমি একদম লো ফ্লেমেই এটা বলগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মিষ্টিগুলো লো ফ্লেমেই বানাবো, নয়তো মিষ্টিগুলো ফুলবে না। এই দেখুন আমার মিষ্টিগুলো ভালোভাবে ফুলে উঠছে। এবার আমার সবকটা মিষ্টি তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, কন্টিনিউ নাড়তে থাকব। নয়তো একদিক বেশি লাল লাল হয়ে যাবে আর একদিকে সাদা হয়ে থেকে যাবে, তাই কন্টিনিউ এটা নাড়তে হবে।
মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সুগার সিরাপে এগুলো দিয়ে দেব। এইভাবে আমি সবকটা গোলাপ জামুন বানিয়ে নেব। আমার সব গোলাপ জামুন বানানো হয়ে গেছে। আমার এই গোলাপ জামুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার এই রেসিপিটিকে একটু লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।